ভারতে ব্যাংকিং ব্যবস্থাকে বেসরকারিকরণের পথে এগিয়ে নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। আগামী দিনে ব্যাংক বেসরকারিকরণ হলে তার সরাসরি কোপ পড়বে গ্রাহকদের উপর। অবিলম্বে এই বেসরকারিকরণ বন্ধ করার দাবিতে রবিবার এক যুব কনভেনশন আয়োজন করে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অফিসার্স অ্যাসোসিয়েশন। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গুডশেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন কুমার পাল। এদিন কনভেনশন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে সুজন কুমার পাল বলেন, ব্যাংকের কাছ থেকে তাকে দেউলিয়া ঘোষণা করে তার কাছ থেকে সমস্ত সম্পত্তি প্রয়োগ করে ব্যাংকের টাকা ঋণ শোধ করা হোক। আপনারা জানেন যে মেহুল চস্কি, আমাদের কিংফিশারের মালিক, এরা সবাই এখন বিদেশে ব্যাংকের টাকা লুট করে নিয়ে চলে গেছে। আরও অনেকে আছে যারা শিল্পপতি, তারা এই ব্যাংকগুলো কেনার জন্য এখন উদগ্রীব। ব্যাংকের যদি বলা হচ্ছে দুটো ব্যাংকে নাকি প্রথম আমরা বেসরকারিকরণের দিকে নিয়ে যাব, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক আর একটা হচ্ছে ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই ব্যাংকগুলোকে যদি আজকে, এগুলো সবকটা সরকারি ব্যাংক, আজকে বলা হচ্ছে দুটো, পরবর্তী ক্ষেত্রে সবকটা আসবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। এই জন্য আমরা সাধারণ মানুষের কাছে, আজকে যুব সমাজের কাছে আমরা এই আজকে মেসেজটা দিতে চাইছি যে যে কেন্দ্রীয় সরকার যে ধরনের নীতি নিয়ে আসছেন তাতে করে যে ধরনের সমস্ত সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে জলের দরে, এবং এইখানে সাধারণ মানুষের যে এত পুঁজি, আজকে টোটাল যে ব্যাংকের ইন্ডাস্ট্রির যে লক্ষ লক্ষ কোটি টাকা যে ব্যাংকে জমা রাখা হয়েছে, সেই জমা টাকাটা কালকে যদি বেসরকারির হাতে চলে যায় তাহলে এই তাদের টাকা সুরক্ষিত থাকবে না। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই কেন্দ্রীয় সরকার 1,00,000 টাকা ছিল DICGC মানে ডিপোজিটস ইন্স্যুরেন্স স্কিম, যদি আপনার ব্যাংক বেসরকার, যদি আপনার ব্যাংক গুটিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে 1,00,000 টাকা ফেরত পাবে। ব্যাপারটা এখন হয়েছে সেটা 5,00,000 টাকা, দেখতে ভালো লাগছে সরকারি ব্যাংক 1,00,000 টাকা কেন? কিছু টাকা না থাকলেও সবাই আমরা জানি যে এই টাকাটা সরকার আমাদেরকে ফেরত দেবে, কিন্তু যখন এটা বেসরকারি হাতে চলে যাবে তখন সেই আইনের বলে বেসরকারি মাত্র আপনার যদি 40,00,000 টাকা থাকে আপনার 5,00,000 টাকা বেশি ফেরত পাবেন না। এবং এই জিনিসগুলো সুচারুভাবে কিছু কর্পোরেট হাউস যে শিল্পপতি যারা রয়েছেন তারা এই ব্যাংকগুলোকে নিয়ে যথেচ্ছভাবে ব্যবহার করবেন, আমরা এর প্রতিবাদ করছি। আজকে প্রত্যেকটি সাধারণ মানুষের যে ক্ষতি হয়ে যাবে সেটা এখন থেকে অ্যাওয়ারনেসের জন্য আমরা আজকে আমাদের ইউথ কনভেনশন, এবং আমাদের ইউথ কনভেনশনের মেন যে মোটো সেটা হচ্ছে ইউথ এগেনস্ট প্রাইভেটাইজেশন। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সমস্ত সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে আজকে যারা, আমরা তো প্রাইভেট ব্যাংক তো অনেক এখন কাজ করছে, আমরা তার এগেনস্ট তো নই, কিন্তু সরকারি ব্যাংকে প্রাইভেট করা যাবে না। কোনো প্রাইভেট ব্যাংক এসে তারা ও ব্যাঞ্চ ওপেন করুক, সরকারি ব্যাংকগুলোর সঙ্গে কম্পিট করুক। আজকে সমস্ত সরকারি ব্যাংক কটা প্রফিটে আছে, গত বছরে ছিল লসে, এখন কিন্তু তারা আবার প্রফিটে এসছে। এই মুহূর্তে এইগুলোকে একটা লুক্রেটিভ জায়গায় নিয়ে এসে এগুলোকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত, আমরা এটা সর্বতোভাবে রুখব। আমরা আমাদের সমস্ত যুব সমাজকে এই নিয়ে আজকে জাগরণ করব, এই জন্যই আজকে আমাদের এই কনভেনশন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।